আমরা একেবারে ক্লোজলি মিশতে পারি। আর আরেকজন শিক্ষক আছেন কিশোরগঞ্জ থেকে আসছেন আজারুল স্যার, উনি মানে এভারগ্রিন, সবসময় খুব হাসি খুশি থাকেন। আমার সাথে ওনার অনেক সম্পর্ক, একটু কীরকম জানি মনে হয় যে আমাকে খুব বেশি পছন্দ করেন, মাঝে মাঝে একটু আমাকে চিমটি কাটার মতো এরকম কথা বলেন, ফোরন দেন, আমার খুব ভালোই লাগে। আসলে সবাই খুব আমাকে আদর করে, এই জিনিসটা আমি ফিল করি। আর ওনার কথাবার্তা আমি খুব একটা মানে বিমুখ বা রাগান্বিত হওয়ার কোনো সুযোগ নাই, কারণ উনি খুবই আদর করেন আমাকে। এই হলো একটা বিষয়। আর একটা বিষয় হলো ক্যামেরার ওপর প্রান্তে আছেন আসলেই শ্রদ্ধেয় বড় ভাই আনোয়ার উদ্দিন হিরণ। নিজে কেমন মানুষ এটা আপনারা সবাই জানেন, আর আমি হলাম এই যে বুড়ির সাথে টুঙ্গা ফ্রিয়ের মতো, যে আনোয়ার উদ্দিন হিরণের সাথেই আসলে আমি এই সত্যতার কারণে হয়তো বা আপনারা অনেকে আমাকে চিনেন, হয়তো বা চিনতেন না। আর ওনার হাত ধরে আসলে আমার এই এটুয়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত হওয়া, আর ইদানিং আমিও আস্তে আস্তে ধীরে ধীরে চেষ্টা করতেছি কম্পিউটারে আরও এক্সপার্ট হওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সবার প্রতি শুভকামনা রইল। আর ধন্যবাদ তুহিন। তুহিনকে আমি একটু থামিয়ে দিচ্ছি, একটা জিনিস দেখাবো বলে। এই যে আমরা এবার একটু বাইরের দিকে দেখতেছি, আপনারা আরেক গুণী শিক্ষককে এখন দেখতে পারবেন, অবশ্য চিনতে পারবেন কিনা, দীর্ঘ 2 ঘন্টা না মামা, আসো তোমার সাথে কথা আছে না। এই যে দেখেন, আসলে ঢাকা থেকে আসছেন শিক্ষক বৃন্দ, একটা বিষয় একটু বলা দরকার, যে আপন স্যার হচ্ছে এটা সাভারে একটা ওয়ার্কশপে ছিলেন এবং বিগত 3 দিন ধরে BCDM এ ছিলেন এবং এখানে যোগ দেওয়ার কথা, এবং সেই সাভারের ক্লোজিং সেরিমনি হয় কয়টায়, 2:30 বা 3টার দিকে, তো সেটা শেষ করে 3:30টায় শেষ করে চলে আসেন এবং এখন আসছেন। তো আসলে খুব ভালো লাগছে যে এটা একটা ইতিহাস, একটা সাক্ষী যে এভাবে আসলে হয়ে যাবে দেখা, এটা বুঝতে পারিনি, বা কাকতালীয়ই বটে যে একটা ওয়ার্কশপ শেষ করে সবাই যখন বাড়ি ফিরছে তখন তিনি কিন্তু উল্টা দিকে আসেন। তো যাই হোক, উল্টা দিকে আসার কারণেই কিন্তু দেখা, অনেক ভালো লাগছে, বিশেষ করে আমি পার্সোনালি অনেক হ্যাপি। তো যাই হোক, এখন আমরা একটু আপন স্যারের সাথে কথা বলবো। তার আগে একটু আপন স্যারকে বলি যে আমরা আসলে আমাদের ভালো লাগাগুলো শেয়ার করছিলাম, সেটা হচ্ছে এরকম যে আমরা অনেককেই বলি যে মিজান স্যারের জন্য আমি এটা পেরেছি, ওলি আজাদ স্যার আমাকে এটা করে দিয়েছেন, আপন স্যার এই কাজটাতে সহযোগিতা করেছেন। আসলে এগুলো সব কথার মোদ্দা কথা হচ্ছে, এখানে শিক্ষকের মানসিকতা দরকার, প্রচেষ্টা দরকার। আর আসলে শিক্ষক শুধুমাত্র মিডিয়া অথবা পরামর্শদাতা অথবা একটা দিক নির্দেশনা দিয়ে থাকেন, কিন্তু কাজগুলি কিন্তু স্ব শিক্ষকেরই করতে হয়। তো যাই হোক, যারা আমাদেরকে দেখান বা আমাদেরকে পথ প্রদর্শক মনে করেন, আসলে বিষয়টা ওরকম না, আমরা পজিটিভ থিঙ্কিংয়ের মানুষ, যার ফলে মানুষকে পজিটিভ থিঙ্কিংয়ে উদ্বুদ্ধ করি। আরেকটি হচ্ছে শিক্ষকতা আমাদের পেশা, আমরা সবসময় চাই যে শিক্ষকতায় কীভাবে ভালো করা যায়, নিজেকে কীভাবে ফিট করা যায়, উপযুক্ত করে রাখা যায়, এই পরামর্শগুলোই কিন্তু দিয়ে থাকি। তো যাই হোক, তারা নিজ নিজ প্রচেষ্টাতেই উঠে আসেন। তো আপন স্যারের জার্নি কতটুকু সময় হলো স্যার? 3:30 থেকে এখন হচ্ছে 9:00। তো যাই হোক, এই যে এতটা পথ আসলেন এবং আপনার জন্য টোটালি নতুন এই এলাকায়, আপনি কখনো আসেননি আমার জানা মতে, তো কেমন লাগছে, কেমন লাগলো এই ক্লান্তি বা এই যে জার্নি? প্রথমত হচ্ছে নতুন কোন জায়গা আমাকে খুব আকৃষ্ট করে, আর সেখানে আনোয়ার উদ্দিন হিরণ স্যার আছে, এটা মানে ডাবল প্লাস হলো আর কি, এটা হচ্ছে শতভাগ আকৃষ্ট করে, এখন 200% হয়ে গেল। পাশাপাশি আমাদের দুই মানে আমাদের অলি আজাদ স্যার, আমাদের এই মিজানুর রহমান স্যার, আমার আজাদ স্যার, এই তিনজনের বয়স এবং বডি দেখলে মনে হয় যে ওনারা আমাদের থেকেও ইয়াং, ওনাদের থেকে অনেক বেশি অনুপ্রেরণা এবং অনেক শক্তি পাই। তো ওনারা যদি এত দূর থেকে এভাবে আসতে পারে, আমি এই বয়সে কেন পারবো না, কেন না? সবচেয়ে বড় কথা হচ্ছে, আসলে আপনি এতক্ষণ যা কিছু বলছিলেন যে আমরা শিক্ষক হিসাবে আমরা যখন একত্রিত হই, তো সেখানে আসলে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে, সেগুলো কেন শিখি, কেন জানি, নিজেদেরকে দক্ষ করি, কেন দক্ষ করি, মূলত আমাদের শিক্ষার্থীদেরকে এগুলো দেওয়ার জন্য, আমরা আমাদেরকে উপযোগী করি এবং শিক্ষার্থীদেরকে উপযোগী করি, সে লক্ষ্যে মূলত আমরা বিভিন্ন জায়গায় আমাদের শুধু ঘোরাটাই মূলত মূলত
মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যখন একত্রিত হই তখন আমরা বিভিন্ন ধরনের শিক্ষক থেকে বিভিন্ন ধরনের কলা কৌশল শিখি, বিভিন্ন ধরনের নতুন নতুন অভিজ্ঞতা শেয়ার করি এবং সেগুলো আমরা আমাদের ক্লাসরুম শ্রেণীকক্ষে আমাদের শিক্ষার্থীদের সাথে সেগুলো নিয়ে আমরা কাজ করতে পারি। এটা হচ্ছে মূলত আমাদের মূল লক্ষ্য। অনেক ধন্যবাদ আপন স্যার, অনেকগুলো কথাই বলেছেন গুরুত্বপূর্ণ, তার মধ্যে একটি হচ্ছে এরকম যে আসলে আমরা যে শুধু জায়গা বন জঙ্গল পাহাড় পর্বত দেখে বেড়াই ঘুরে বেড়াই এটা কিন্তু নয়, আমরা আসলে প্রত্যেকটা জায়গায় গেলে কিছু শিক্ষকের কিন্তু সন্ধান করে থাকি এবং মত বিনিময় করে থাকি এবং ওই জায়গায় গেলে আমরা তাকে আপনজন মনে করে থাকি। তো আসলে এগুলো সবই হচ্ছে ম্যাটার অফ ফিলিংস, আর হচ্ছে নিবেদিত হলেই কিন্তু এগুলো আসলে সম্ভব হয়। সবচেয়ে বড় কথাই হচ্ছে এটি যে যখন স্বার্থ থাকে না, যখন নির্দিষ্ট কোনো প্রত্যাশা থাকে না, তখন কিন্তু আউটপুটগুলো অন্যরকম হয়। আর আসলে আমরা এটা সবসময়ই করি যে যখন শিক্ষকের কাছে যাই কোনো একটা বিষয় নিয়ে আমরা শেয়ার করি, কোনো একটা বড় ধরনের উদ্যোগ নিলে আমরা সেটাকে বাস্তবায়ন করার ক্ষেত্রে ব্যবহার করি। তো আসলে এগুলো খুব প্রয়োজন আমি মনে করি বর্তমান প্রেক্ষাপটে, কারণ এখন শিক্ষা ব্যবস্থা ব্লেন্ডেড লার্নিংয়ের দিকে যাচ্ছে, ই এডুকেশন অলরেডি চলমান আছে। তো এগুলো এখানে কেউই স্বয়ং সম্পূর্ণ না, প্রত্যেকটা কাজের জন্যই কারো না কারো সহযোগিতার প্রয়োজন হয়। তো এই নেটওয়ার্কগুলো সেই সহযোগিতাগুলো দিয়ে থাকে বা নেটওয়ার্কের মাধ্যমে আমরা কিন্তু বিভিন্ন ধরনের সহযোগিতা পাই বা শিক্ষকদের ব্যবহার করেও আমরা একটু এগিয়ে যাওয়ার চেষ্টা সবসময় করি। শিক্ষকবৃন্দ আমরা শেষ করব, তার আগে আর একটু বলি যে আজকে আরেকটি জুম মিটিং গুগল মিটে একটি মিটিং রয়েছে, আনিসুর রহমান স্যার কল করেছেন এবং আমাদের যে আরেকজন খুবই প্রিয় মানুষ মাহিম স্যার উনি অসুস্থ, এগুলো নিয়ে কথা বলবেন। তো যাই হোক অনেক অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাচ্ছি আবারও, কারণ আপন স্যার আসবেন না মনটা আংশিক খারাপ হয়ে গেছিলো, তো এক রাত্র পরে হলো পাইছি এবং দেখেন এই জার্নির পরে আবার কালকে রাত্রে কিন্তু বাড়ির উদ্দেশ্যে জার্নি করবেন, কালকে ময়মনসিংহ জার্নি করবেন। আসলে এগুলো মানসিকতার দরকার, এগুলো সম্পর্কের জন্যই হয়, নয়তো এতটা কিন্তু সম্ভব নয়। তো শিক্ষকবৃন্দ আসলে আমাদের এই ভিডিওটা কার কেমন লাগবে আমরা জানি না, তো আমরা আসলে ব্যক্তিগতভাবে অনেক আনন্দিত যে অনেকদিন পরে আমরা কয়েকজন একসাথে হতে পেরেছি, আর আমরা আশা করি বিশ্বাস করি খুব শীঘ্রই বড় কোনো পরিসরে দেখা হওয়ার উদ্যোগ কেউ নেবেন এবং তার মাধ্যমে আরও যারা বাইরে আছেন ইনশাল্লাহ আমরা একসাথে হতে পারবো, আমাদের আইডিয়া অভিজ্ঞতা বা বিগত সময়ে আমরা কী করেছি এগুলো ফিলিংস হবে। তো যাই হোক অনেক অনেক ধন্যবাদ সবাইকে, আমরা কালকে আরও কিছু জায়গায় আমরা যাব এবং আরও কয়েকজন শিক্ষকের সাথেও দেখা হবে ইনশাল্লাহ, তখন আবার শেয়ারিং হবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।